তো হেই গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আরো আরেকটা নতুন ভিডিওতে। তো গাইস, আজকে আমরা যে গেমটা খেলতে চলেছি সেই গেমের উপরে প্রচুর কমেন্ট এসেছিল, দাদা সন্স অফ দা ফরেস্ট খেলো। অনেকে ভাই কমেন্ট করেছে যে সন্স অফ দা ফরেস্ট খেলো, সন্স অফ দা ফরেস্ট খেলো। তো ফাইনালি 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 চলে এসেছে সন্স অফ দা ফরেস্ট এর নতুন গেম গাইস। আর এই গেমটা ভাই সিরিয়াসলি আমি যখন দেখলাম না তখন আমারও ভালো লেগেছিল। ফাইনালি গাইস সন্স অফ দা ফরেস্ট এ চলে এসেছি। আর এখানে গাইস যে গ্রাফিক্স, যে লেভেলের ভিউ ভাই দেখতে পাচ্ছ, আমরা কিন্তু আছি হচ্ছে এখন হেলিকপ্টার, আর পাশে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছ তো, আমরা একচুয়ালি একটা হেলিকপ্টার এইখানে দেখতে পাচ্ছ ভাই। কি গ্রাফিক্স কি সুন্দর, ওয়াও! আমাকে কি করতে হবে গাইস এখানে দেখা যাক। আর আমরা হচ্ছে দুটো হেলিকপ্টার নিয়ে দেখতে পাচ্ছ আপাতত আছি। অ্যান্ড ভাই এখানে তো আমরা জঙ্গলের ভিতরে আছি, এটা হচ্ছে পাহাড়, পুরো বরফে ঢাকা পাহাড়। তো মনে হচ্ছে ও ভাই একই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ওকে দেখা যাক ভাই আশেপাশে কেউ আছে নাকি আমার। ও ওকে 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 আশেপাশে আছে, ওকে দুজন আছে আমার সঙ্গে, কি বলছে? ওকে তো এরা হচ্ছে মিসিং আছে, ওকে তিনজন মিসিং আছে। যাই হোক, আর ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা যাই হোক, ল্যাপটপটা এখন অফ করে দিই, দেখা যাক কি হয়। ওকে তো আমাদেরকে এখন সার্ভাইভ করতে হবে এই গেমের ভিতরে। কি লেখা আছে? ফাইট ডিমনস। ও ভাই, মানে আমাদের কারোর সঙ্গে ফাইট করা লাগবে। ওকে ও ভাই ফাইট করার নাম বললাম, আর এখানে দেখতে পাচ্ছ কেউ আমাদের উপরে গাইস গুলি চালিয়ে দিয়েছে, মানে কেউ আমাদেরকে অ্যাটাক করেছে, ক্র্যাশ হচ্ছে। লল 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 ভাই এটা কি ছিল? সবে তো গেমটা শুরু হলো। ও ভাই কোথায়? ভাই দেখো ঝুলে আছি। দেখো আমাদের হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেছে আর আমরা এখন একটা গাছের উপরে ঝুলে আছি। সিরিয়াসলি ভাই এটা কি হচ্ছে? জঙ্গলের ভিতরে ঝুলে আছি। ও নিচে কিছু জিনিস আছে, তো এইখান থেকে নামবো কি করে আমরা এখন? ওকে পাইলটটা এখনো বেঁচে আছে। ইয়েস ভাই এসে আমাকে বাঁচা। পাইলটটা কি করবে দেখা যাক ভাই, আমাকে বাঁচাবে? ওকে বাঁচা। আরে ওইটা কেন ধরলি? যাও ভাই দরজা ভেঙে যাবে, দেখছো আমি বলছিলাম দরজা ভেঙে যাবে, শেষ। ও শেষ, ও আর বাঁচতে পারবে না ভাই। আমি এখান থেকে কি করে নামবো? কি হচ্ছে ভাই এটা আমার সঙ্গে? ভাই হেলিকপ্টার তো গেছে গাইস, আমি এখন গাছে আটকে আছি, চাকুটা দিয়ে এইটা কাটতে হবে, আর এটা কেটে দিলাম। ও ভাই আমি মরে যাবো তো, শেষ, গেম শুরু হওয়ার আগে আমি শেষ। পুরো ব্ল্যাক স্কিন হয়ে গেছে। ও কাকে একটা দেখতে পাচ্ছি ভাই, এটা কে? এটা ছেলে না মেয়ে? দেখে তো মনে হচ্ছে ছেলে, আবার দেখে মনে হচ্ছে মেয়ে। ভাই এটা কোথা থেকে আসলো? লো ভাই গেম শুরু হওয়ার আগে আমাদের গেম শেষ না। ও আমরা কোথায় আছি দেখি তো? একটা ব্যাগ আছে আমার জন্য, এটা কি খরগোশ? এটা ইমার্জেন্সির সময় এটা ওপেন করতে হবে। যাই হোক, আর আমরা আছি হচ্ছে এখন জঙ্গলের ভিতরে। ভাই কি করতে হবে এখানে? ওকে এটার ভিতরে কি আছে? ওকে পাথর ছুড়ে মারলাম। ভাই দেখো জঙ্গলের ভিতরে আমরা চলে এসেছি, আমাদের হেলিকপ্টারটা কোথায় আছে? এই তো আমাদের হেলিকপ্টারটা পুরো ভেঙে চুরে কি হয়েছে ভাই, হেলিকপ্টারটা পুরো অবস্থা খারাপ হয়েছে। ওকে কার একটা আওয়াজ পাচ্ছি। ও এখানে কে পড়ে আছি? একে হিল করে দিলাম আমি, কি হয়েছে? ও এইটাই এইটাই গাইজ ছিল আমাদের হেলিকপ্টারের ভিতরে, এ হচ্ছে আমার টিম মেম্বার, আমার মনে হয় এই একাই বেঁচে আছে। ওকে কি শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না? এ শুনতে পাচ্ছে না গাইস, এর কান দিয়ে হচ্ছে রক্ত বেরোচ্ছে, দুই কান গেছে হেলিকপ্টারের ভিতরে বাড়ি খেয়ে, পুরো এর অবস্থা শেষ। দেখতে দেখে দেখতে পাচ্ছে নাকি? দেখি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছিস? ও এটার নাম হচ্ছে কেলভিন, কেলভিন এ ছিল গাইস, এ আমাদের হেলিকপ্টারে কিন্তু আমাদের পাশেই বসেছিল। যাই হোক, ও একে আমরা কিছু একটা দিতে পারবো, এটা কি করে ভাই? ওকে আমি কি ক্লিক করলাম জানি না, যাই হোক এটা আমি ওকে ফলো করতে বললাম, আই থিঙ্ক ফলো মি। যাই হোক, আর আমরা আছি কোথায় ভাই? বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, কি হলো? ওকে তো আমরা এখানে কিছু জিনিস নিয়ে নিই আশেপাশে যে এলাকায় যে জিনিসগুলো আছে। ওই এটা কি ভাই আমি খাইতে বললাম জানি না ভাই, কী সব খেয়ে নিলো ভাই আমার সামনে, কী সব খেয়ে নিল। যাই হোক এগুলো আমাদের কাজে লাগতে পারে, আমাদের কাজে লাগতে পারে। এইসব কি আসছে ভাই হাতে?
যে যে জিনিসগুলো আমাদের হেলিকপ্টার থেকে আমরা পেয়েছি সেই জিনিসগুলো আমরা এখন এখান থেকে নেবো, কারণ এগুলো আমাদের দরকার হতে পারে, কারণ আমাদেরকে এখানে সার্ভাইভ করতে হবে পুরো। আর এখানে আমরা অনেক কিছু করতে পারবো, মনে করো অনেক কিছু। ভাই আমি গেমটার বিষয়ে অতটা জানি না, কিন্তু মোটামুটি তোমাদেরকে আমি দেখাবো। এটার উপরে কেন দাঁড়িয়ে আছে দেখো 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 দেখো, এর কাজ দেখো, এটা শুনতেও পায় না, কিছু বললে তো শুনতেও পাবে না মালটা। যাই হোক, আমরা এখান থেকে কি জিনিস আছে সেগুলো, ও হরিণ 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 ভাই, হরিণ আছে ভাই। হরিণগুলো না আমরা মেরে মারতে পারবো জানো, খাওয়ার জন্য। যাই হোক, আমরা এখন কি করব, দাঁড়া দাঁড়া, আমি একটা কি একটা পেয়েছিলাম, আর ওটা ওপেন করার জন্য ব্যাগটা ওপেন করতে হবে। ব্যাগটা ওপেন করার জন্য আই ক্লিক করতে হবে। ওকে, তো ব্যাগের ভিতরে কী কী আছে দেখে নেবো। ওকে, আমরা দেখে নেবো এর ভিতরে কী কী আছে। ওকে, এর ভিতরে আছে হচ্ছে একটা জিপিএস ট্র্যাকার, আর একটা হচ্ছে কি বলে এটাকে, মানে ক্রুল আর কি। আর এটা কি, এটা গাইড বুক আছে, আর এটা কি জিনিস, ও লাইটার বাগেরা সব কিছু আমরা পেয়েছি। যাই হোক, এটা আমরা হাতে নেবো এখন। হাতে নিয়ে আমরা এখন আশেপাশে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদেরকে নেওয়া লাগবে, কেননা আশেপাশে এই জিনিসগুলো আমাদের পরে কাজে লাগতে পারে। যেমন কি এর ভিতরে দেখো, এর ভিতরে আমরা অনেক কিছু পাবো। ভাই এখানে হরিণ আছে, দাঁড়াই হরিণটাকে মারতে পারবো। ও ভাই মেরেছি মেরেছি, হরিণকে মেরেছি। ক্যালভিন, সরি 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 রেলিভিটি সরি। ভাই দেখো হরিণ আছে এখানে, আমরা হরিণও মারতে পারবো। ভাই 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 খুব স্পিডে ছুটছে। যাই হোক, আমি মারতে পারলাম না। হরিণগুলো ভাই খুব সুন্দর ছিল ভাই, সিরিয়াস বলছি ভাই, আমি একটাও মারতে পারলাম না। ধরো হরিণ মেরে খাওয়া যেত, কিন্তু হরিণ মারাটা তো ঠিক না, তাও আমি ভাই গেমের ভিতরে তো মারাই যায়। এটাকে মারি, দাঁড়াও। এ হাঁপাচ্ছে কেন, কি জল খাবে নাকি? আচ্ছা জল খেয়ে নি, দাঁড়াও। ওকে, তো আমাদের জল খাওয়া হয়ে গেছে, আমরা এখান থেকে এখন বেরোবো। আর আমার ইনভেন্টরি, আমার ব্যাগের ভিতরে কী কী আছে সেগুলো আমি দেখে নিই। ওকে, আমার ব্যাগের ভিতরে আছে হচ্ছে একটা পলিথিন আছে, আর এখানে পাথর আছে, মোটামুটি আছে জিনিসপত্র, কিন্তু এইগুলো তো আমাদের হবে না। আর রাত হচ্ছে, তার আগে আমাদেরকে অনেক কিছু বানাতে হবে। তো আমরা কোথায় যাবো, দাঁড়াও। আমাদের আমরা একটা জিপিএস ট্র্যাকার পেয়েছি না, তো জিপিএস ট্র্যাকারটা দিয়ে, মানে জিপিএস দিয়ে আমরা এখন দেখতে পাবো কোথায় কোথায় যেতে হবে। তো হয় এটা দিয়ে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা যাবো হচ্ছে কোথায়, আমরা যাবো হচ্ছে সমুদ্রের দিকে, ঠিক আছে। সমুদ্র আমরা এইদিকে দেখতে পাচ্ছি, এইদিকে হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছি, আর এইদিকে হচ্ছে পুরো ফুল টু জঙ্গল। তো আমরা যাবো হচ্ছে সমুদ্রের দিকে। সমুদ্রের ওখানে গেলে কী হবে বলো তো, মাছ পাওয়া যাবে, মাছ আর অনেক কিছু আমরা খেতে পারবো, মাছ আছে মানে বুঝতে পারছো। আর ওখানে আমরা ঘরও বানাতে পারবো, সমুদ্রের দিকে গেলে আমরা ঘরও বানাতে পারবো। যাই হোক, চলো আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে যাই। ক্যালভিন আসছে তো ভাই, ক্যালভিন নিজের সঙ্গে একটা হরিণকে নিয়ে আসছে, ঠিক আছে নিয়ে আসুক ওটাকে। ভাই হরিণ ভাই, এই গেমের ভিতরে কত কিছু আছে দেখো, কত কিছু ভাই, সিরিয়াস ভাই। চলো চলো যাই, আমরা সমুদ্রের ধারে চলে যাই, সমুদ্রের ধারে গিয়ে দেখা যাক কি হয়। যাই হোক, কোথায় আমরা ঠিকঠাক যাচ্ছি তো ভাই, জানি না ঠিকঠাক যাচ্ছি কিনা। ক্যালভিন আসছো তো আমার সঙ্গে, ক্যালভিন আওয়াজ তো পাচ্ছি। এই তো ভাই, এই গেমের ভিতরে গাইস বন্ধু আমার হচ্ছে ক্যালভিন, আর কেউ নেই। চলো এখানে আমরা একটু জল খেয়ে নেবো ভাই। এখানে নদীর সাইডে তো আমরা ঘর বানাতে পারি, বলো একটু জল খেয়ে নিই ভাই। ওয়াও ভাই জল খাচ্ছে, কি সুন্দর আওয়াজ হচ্ছে। আমরা এই ম্যাপটা একবার, এই পুরো জঙ্গলটা ঘুরে দেখবো। আপাতত আমরা থাকার জন্য একটা ব্যবস্থা করি, ঠিক আছে। এই তো গাইস আমরা সমুদ্রের সাইডে চলে এসেছি, কিন্তু সমুদ্র সাইডে ও ওয়াও কত সুন্দর একটা জায়গা পেয়েছি। এখানে ছোটোখাটো একটা ঝর্ণাও আছে, ওটা কি দেখতে পাচ্ছি আমরা সমুদ্রের ধারে। স্টিকটা নিয়ে নি, দাঁড়াও। এই দেখো কত সুন্দর একটা ঝর্ণা আছে, আমরা কিন্তু এখানে থাকার জন্য জায়গা খুঁজতে পারবো ভাই, খুব সুন্দর লাগছে। আর ওটা কি আছে, জুম করা যায় না? যাই হোক ভাই, আমরা এখানে কিছু একটা দেখতে পাচ্ছি জলের ভিতরে। ওই দেখো জলের ভিতরে কিছু একটা দেখতে পাচ্ছি। আপাতত আমরা থাকার জন্য একটা ভালো জায়গা খুঁজি। আর এইখানে কেউ তো আছে ভাই, না হলে এইগুলো এরকম কে করেছে? কি দেখো, কেউ তো করেছে ভাই, কেউ তো আছে। আমার মনে হচ্ছে ভাই এর ভিতরে কেউ তো আছে, না না হলে এই জায়গাগুলো এরকম কেন করেছে? আর আমরা জলের ভিতরে
দেখতে পাচ্ছি একটা জিনিস, যেটা আই থিঙ্ক বোর্ড না কিছু একটা, তো বুঝতে পারছি না আর কি। আশেপাশে কিছু আছে আপাতত? তো আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। এই জলটা কি খেতে পারবো আমি? হ্যাঁ, এই জলটা আমি খেতে পারবো, মানে এই জলের আশেপাশে আমাকে থাকতে হবে, কারণ সমুদ্রের জল তো খাওয়া যায় না যেটুকু আমি জানি, যায় না, খাওয়া যাবে কি না। চলো, এর আশেপাশে আমরা কোথায় থাকবো ভাই? কেলভিন দেখো ভাই কি করছে ভাই, এত করে এখন দৌড়ে দৌড়ে আসছে। চলো, আমরা এখন একটা টেন্ট লাগাই, ঠিক আছে? তো সবার ফার্স্ট আমাদের একটা বই ছিল, যে বইটা দেখে আমরা অনেক কিছু করতে পারবো। দেখো, আমরা এখানে কিছু একটা বানাতে পারবো, বানানোর জন্য আমাদেরকে সবার ফার্স্ট নিতে হবে স্টিক। নে ভাই, কটা স্টিক? দুটো স্টিক। ওকে, দুটো স্টিক আমরা নিয়ে নিই, দুটো স্টিক, চাকু, টেপ। ওকে, আমরা কিছু একটা বানাচ্ছি। ও ওকে, তো আমাদের এখানে এখানে একটা আমাদের ভালা তৈরি হয়ে গেল। যাই হোক, এরপর আমাদেরকে কি করতে হবে? এরপর আমরা আগুন জ্বালাবো, ঠিক আছে? আগুন জ্বালানোর জন্য কি করতে হবে? আগুন জ্বালানো, দেখো সবার ফার্স্ট আমাদের আগুন জ্বালানোটাই মেন। তো আগুন জ্বালানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের নেওয়া লাগবে হচ্ছে স্টিক। স্টিক, দুটো স্টিক নিয়ে নিলাম। ওকে ওকে ওকে, আমরা এবার আগুন জ্বালাবো। ওকে, আগুন জ্বালানোর জন্য, ওকে আগুন চলে গেল। আমাদেরকে এবার কি করতে হবে বলতো? এর চারি সাইডে আমাদেরকে এখন ইয়ে লাগাতে হবে, কি বলে ওটাকে, পাথর দিতে হবে। ওকে, আমরা এর চারি সাইডে পাথর দিয়ে দেবো যাতে আগুনটা জ্বলতে থাকে। একটু পরে রাত হয়ে যাবে, তার আগে আমরা টেন্ট লাগাবো। আচ্ছা, তো বতর। ওকে, তো আমরা এখানে এই করে দিলাম, আর আপাতত আগুন আগুন জ্বালিয়ে ফেলেছি। তো এরপরে আমাদেরকে এখানে কি করতে হবে? একটু টেন্ট লাগাতে হবে। নেক্সট নেক্সট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে আমাদেরকে এখানে এইটা এইটা এইটা। ওকে, তো আমরা কোন জায়গাটা লাগাবো? এটা হচ্ছে এই জায়গাটা লাগাই আগুনের আশেপাশে, একটু উপরের দিকে লাগায়। চল, এই জায়গাটা লাগায়। ওকে, আপাতত থাকার জন্য আমাদের টেন্ট লাগাতে হবে। এখানে আমি গেমটা সেভ করতে পারবো আর ঘুমাতে পারবো, ঠিক আছে? ওকে, আমার একটা স্টিক লাগবে। যাই হোক, স্টিকের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওইটা হাতে নিতে হবে, যেটা দিয়ে আমরা এখন কাটবো। তো আমাদেরকে কি করতে হবে? স্টিক লাগবে না? স্টিক কি পাওয়া যাবে এটা দিয়ে? এর জন্য এই গাছটা কাটতে হবে। যাই হোক, ওকে, স্টিক পেয়ে গেছি। আমাদেরকে অনেক কিছু করতে হবে ভাই, এখানে ঘর টর বানাতে হবে, আরো অনেক কিছু। আমাদের খাবারও লাগবে ভাই। ফলো কেন করছে? দাঁড়াও, একে আমি কিছু কাজ দিতে পারবো আই থিঙ্ক। তো দেখি, ওকে, ফলো মি, তারপরে আছে, আপাতত একে আমি ফলোই করতে বলি। ওকে, ও ভাই আবার ঘাড় নাড়াচ্ছে ভাই, আবার ঘাড় নাড়াচ্ছে, যখন ফলো মি বললাম আবার ঘাড় নাড়াচ্ছে। যাই হোক, আমরা এই জায়গাটা আর একটা দিয়ে দিই। ওকে, তো আমরা এখন এখানে ঘুমাতেও পারবো, অন্ধকার হয়ে গেলে। তার সঙ্গে সঙ্গে আমরা এখানে কি করতে পারবো? গেমটা সেভও করতে পারবো। দেখো, আমি সেভ করে নিই এখানে গেমটা। ওকে, গেমটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল, ঠিক আছে? যদি আমরা এখানে মরেও যাই তাহলে আমরা আবার এইখান থেকে মনে হয় আই থিঙ্ক বেঁচে যাবো। যাই হোক, এখন আমার লাগছে হচ্ছে খিদে আর সন্ধ্যার আগে আমাকে কিছু না কিছু উপায় করতে হবে। তার আগে আমি একে একে কোনো কাজ দিইনি, দাঁড়াও কিছু একটা কাজ দিইনি যাতে এ করতে পারে। ওকে, লগ আনতে বলি। ওকে, একে লগ আনতে বলি। আর যা, ও ভাই আমরা কাকে দেখতে পাচ্ছি? আমরা কাউকে দেখতে পাচ্ছি। ওই দেখো একটা মেয়ে ভাই, সিরিয়াসলি আমি ভয় পেয়ে গেছি। মেয়েটা যেভাবে আস্তে আস্তে আসছে না, ও ক্যালভিন আবার ওর কাছে যাচ্ছে নাকি ভাই? ক্যালভিন ওর সাইড দিয়ে গেল, মেয়েটা আমাকে ডাকছে ভাইয়ের। এর তিনটে পা, তিনটে হাত। ওয়াও, কেলভিন আগুনের ভিতরে না, সাবাস। ধরো ধরো, মেয়েটা দেখি কি করে ভাই। ও মারবে না তো আমাকে? হ্যালো ভাই, তিন ও লল ভাই, ও আওয়াজ করছে কেন?
যায় ভাই, কে কি কোনো ঠিক নেই, লড়কে কা চক্কর আচ্ছা নেই ভাই। ওকে আমার খাবার খেতে হবে ভাই, কিছু তো সমুদ্রের ধারে পাওয়া যাবে, মাছ কাঁকড়া তো অন্ধকার হয়ে এসেছে ভাই, আমি তো কিছুই খাবার পেলাম না। যাই হোক চলো, আমরা এখন অন্ধকারের ভিতরে কোথাও যাব না, আমরা এখন ফটাফট একটু ঘুম দিই, ঘুমে তারপরে সকালবেলায় রাতে না খেয়ে ঘুমালে অত অসুবিধা হয় না, কেননা রাতে না খেয়ে ঘুমানোর অভ্যেস ছিল ছোটবেলা থেকে। চলো ভাই আমি ঘুমাতে যাই এখন, আর ঘুমিয়ে তারপরে সকালবেলায় এসে দেখছি দাঁড়াও কী কী ব্যবস্থা করা যায়। চলো চলো, কেলভিন কী করছে? কেলভিন ঘুমা ঘুমা। ওকে গুড মর্নিং কেলভিন, তুই কাজ করছিস সারা রাত ধরে? কাজ করেছে, সমস্যা নেই, এই কটা নিয়ে এসছে। চলো আমরা এখন শিকার করতে যাবো, আর আমাদের লাগবে হচ্ছে এখন খাবার, দেখতে পাচ্ছো একদম ভাই আমার হেলথ, দেখো কি অবস্থা, এই পাশে তোমরা হেলথের আইকন দেখতে পাচ্ছ, তো আমাকে এখন খাবার খুঁজতে হবে। ওকে আমরা কিছু একটা বানিয়েছিলাম যেটা দিয়ে আমরা শিকার করতে পারবো। চলো ওটা কি আছে জলের ভিতরে, ওটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা আমরা একটু জল খেয়ে নিই দাঁড়াও। আচ্ছা আমরা এই জলটা খেতে পারবো না, আই থিঙ্ক এটা সমুদ্রের সঙ্গে মিশে গেছে সেই জন্য আমরা এই জলটা খেতে পারবো না, আমরা বোধহয় এই জলটা খেতে পারবো, দাঁড়াও লেটস ট্রাই। হ্যাঁ এই জলটা আমরা খেতে পারবো, যাই হোক তোমাদেরকে বলেছিলাম আমরা সমুদ্রের জল খেতে পারবো না, তো আমরা সিরিয়াসলি সমুদ্রের জল খেতে পারবো না। যাক চলো লেটস গো, আমরা শিকার করতে যাবো এখন, আর দেখা যাক গাইস আমরা কি শিকার করতে পারি, কেননা শিকারের জন্য আমাদের লাগবে হচ্ছে মাছ, মানে যে কোনো কিছু খেতে পারি সেটাকে, এই যে পাখিগুলো যদি মারতে পারতাম, কিন্তু ভাই এগুলো তো আকাশে উঠছে আমরা মারবো কি করে ভাই, আমরা গান শুনতে পাচ্ছি। ভাই আমরা গান, এই দেখো আমরা গান, কে এটা, গান চলছে কোথায়? এই তো এই তো এই তো গান চলছে, এটা কি নিতে পারবো আমি? ভাই এই দেখো এরা বোধহয় এসেছিল এখানে আর এদেরকে মেরে দিয়েছে, লল টাকা পেয়েছি, টাকা টাকাগুলো রেখে দিই গাইস আমাদের কাজে লাগতে পারে, মদের বোতল গাইস, এরা মদ খেতে এসেছিল সমুদ্রের ধারে মেরে দিয়েছে এদেরকে, লল দাঁড়াও এটা এটার ভিতরে কি আছে? ওকে অনেক কিছু পেয়েছি আমরা, এক সেকেন্ড, তাই তো বলি ভাই সমুদ্রের ধারে গান কি হচ্ছে। আচ্ছা আমরা এটা নিতে পারবো না আই থিঙ্ক, যাক এটা কি আসলো আমার হাতে ভাই, আমরা এখন এটা নিই ভাই, যদি এদেরকে মারলো কে, দেখো দেখো এটা আছে, আমরা এখানে অনেক কিছু নিতে পারলাম, তাই তো বলি ভাই সমুদ্রের ধারে, দাঁড়াও আমরা একটু খাবার খেয়ে নিই, এই খাবারটা আমরা খেতে পারবো। ওকে ও ভাই আমাদের হেলথ অনেকটা ফুল হয়ে গেল, যাক এদের কাছ থেকে আমরা খাবার পেয়েছি, ব্যাগটা কি নিতে পারবো, কি অবস্থা, মরে পড়ে আছে নাকি, মরে পড়ে আছে, দাঁড়াও এটার ভিতরে কি আছে? ওকে আর কিছু পাবো নাকি, দাঁড়াও এটা খেতে পারবো আমরা, ও আমরা শামুক খাচ্ছি গাইস, আমরা শামুক খাচ্ছি সিরিয়াসলি, এইগুলো আমি খেতে পারবো আর আমার হেলথও বাড়ছে। দেখো আমি বলেছিলাম সমুদ্রের ধারে যদি আমরা ঘুরি তো অবশ্যই অবশ্যই কিছু না কিছু পাবো, যাক এই শামুকগুলো আমরা খেতে পারবো, আমাদের হেলথ কি বাড়ছে সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ বাড়ছে বাড়ছে বাড়ছে, আপাতত কিছু পাচ্ছি না তো এইগুলো দিয়ে আমাদেরকে কাজ চালাতে হবে, কেননা আর তো কিছু নেই, কিন্তু এগুলো দিয়ে অতটাও হেলথ বাড়ছে না, না এগুলো দিয়ে আমার অতটাও হেলথ বাড়ছে না, তো আমাদেরকে অন্য কিছু খুঁজতে হবে। আচ্ছা ওটা মনে হয় ওদের বোট, যা এখানে যারা এখানে যে মোড়ে আছে না ওদের, ওইগুলো বোধ হয় ওদের বোট, যাক চলো আমাদেরকে আপাতত এখানে আজকে খাবার খুঁজতে হবে। ও এটা কি ভাই, কচ্ছম, ও ভাই কি সুন্দর লাগছে, দেখো কচ্ছমগুলো অনেকগুলো আছে, এগুলো কি আমি মারতে পারবো? হ্যাঁ মারতে পারবো, ও সে কচ্ছম মারতে আমার কেমন লাগছে, তাও কি করবো ভাই আমার কাছে খাবার নেই, সরি গাইস কচ্ছপ মারতে হচ্ছে আমাকে, ভাই কি সুন্দর লাগছে দেখো, এটাকে মেরে দিই, মারতেও কেমন লাগে, যাই হোক গাইস আমাদেরকে খাওয়া খাবার লাগবে, আমরা বেশি না গাইস একটা মারবো ঠিক আছে, সরি মরছে না নাকি, হ্যাঁ মরে গেছে গাইস, দেখি
ইস বাবা কিভাবে কাটছে, ভয় পচ্চমের দেখো খোলসটা ই করে দিল। এই এই খাচ্ছে কেন, কাঁচা মাংস কেন, এটাকে পোড়াতে হবে গাধা। ছি 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 ছি, কাঁচা মাংস খেয়ে নিল, কি একটা অবস্থা ভাই, কচ্ছম তারপরে কাঁচা মাংস খেয়ে নিল। গাইজ আমরা একটা কচ্ছমকে মেরেছি, এর জন্য আমরা রিয়েলি ভেরি সরি, আমরা মারতে চাইনি কিন্তু কি করব, কি দেবে ছিল তো আমাদের কাছে, কিছু করার নেই, আমরা এর জন্য খেয়ে ফেলেছি। এর ভিতরে কি আছে ভাই, কারা কারা এসছে ভাই আশেপাশে, এগুলো কেন নিতে আছে, এগুলো শামুক না, এই যে মাছ মরে পড়ে আছে ভাই, মাছ মরে পড়ে আছে ভাই, এই দেখো এইখানেও কিছু কিছু করা আছে। আমার মনে হচ্ছে ভাই এখানে কেউ তো আছে, কেউ তো আছে যেগুলো এখানে করে রেখেছে, ওই মানুষটা মরে গেছে। আমরা কি যাবো ওই দেখতে যাবো ওই বোটটার ভিতরে কি আছে ওই বোটটা, চলো দেখে আসি কি বলো। আমরা যদি ভালো কিছু পাই বোটটার ভিতরে তাহলে তো খুব ভালো হয়, আর তার সঙ্গে সঙ্গে আমরা বোটটার ভিতরে কি আছে দেখতে পাবো, আর যদি খাবার দাবারও কিছু পাই। কিন্তু অত দূর আমি যেতে পারবো, যাই না ভাই, ভয় তো লাগছে, সমুদ্রে যদি কিছু এসে আমাকে খেয়ে নেয়। চলো যাই আর কি করব। এটা কি, ওই এটার ভিতরে কি মরে পড়ে আছে ভাই। ওকে ওকে, আমরা উঠছি এখন বোর্ডের উপরে। ওকে ভাই আমরা বোর্ডের উপরে উঠে গেছি, যাই হোক। ও ভাই এরা না খাবার খাচ্ছিল গাইজ, আরে খাবার খেতে খেতে ওকে আমরা গান পেয়েছি, গাইজ আমরা গান পেয়েছি, ওয়াও ভাই আমরা গান পেয়ে গেছি। ব্রাশ দেখতে পাচ্ছি, ব্রাশটা নিলে আমরা দাঁত মাজতে পারতাম। যাক গাইজ সব থেকে ভালো ব্যাপার, আমরা প্রথম দিন এসেই সংস অফ দ্য ফরেস্টে গান পেয়ে গেছি, আর এই গান দিয়ে কিন্তু আমাদের অনেক কাজে লাগবে গানটা। যাই হোক সিরিয়াস বলছি, এটা অনেক কাজে লাগবে, পুরো ভয় পেয়ে গেছিলাম। দেখি তো গান দিয়ে মারা যায় নাকি। ও ভাই সিরিয়াস ভাই, গানটা দিয়ে আমরা মারতে পারছি। গানটা কোথায় আছে, এই দেখো আমরা টাকা পেয়েছি, গানটা কোথায় আছে, এই দেখো গান ভাই। যাই হোক এখানে আরো অনেক কিছু পেয়েছি আমরা, চলো আমরা এখন এখান থেকে ফটাফট যাবো, আর তো কিছু নেই আপাতত। যাই হোক আমরা বোর্ডে বোর্ডে এসে আমাদের কিন্তু লাভই হয়েছে, আমরা একটা গান। ও শেট ভাই এটা কি ছিল ভাই, শার্ক চলে এসছে, লল লল লল, আমি শেষ ভাই, আমি শেষ ভাই, প্রথম দিন এসে কিসবের কিসব দেখতে হচ্ছে আমাকে, শার্ক ভাই, শার্ক পিছনে পড়েছে আমার। ও না 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 না, মারিস না, আমার কাছে অনেক কিছু আছে। ও ভাই বাঁচলাম ভাই, আমার জীবন বেরিয়ে গেছিল, সিরিয়াস ভাই সত্যি কথা বলছি, আমি সাঁতার কাটতে জানি তাও ভাই আমার জলে ভয় লাগে, কেন জানি না। গান গাইস, ওকে গান পেলাম, যাই হোক আমরা এখন যাবো দেখি আমাদের বন্ধু যে আছে হেলভিন কি করছে, সে কি কিছু কাজ করেছে না, ওইভাবেই আছে। আর আমাদের কাছে চিকেনও আছে তো আমরা ওটাকে কাজে লাগাতে পারবো, মানে মাংসটা পুরা মানে পুরি আমরা খেতে পারবো রান্না করে। কেলভিন বন্ধু আমরা কি পেয়েছি দেখবে, ভাই কেলভিনকে গিয়ে বলে আমরা গান পেয়েছি, কেলভিন তো পুরো খুশ হয়ে যাবে ভাই। দেখো কতগুলো কেলভিন, কেলভিন কেলভিন, ওই কেলভিন তুই নোবড়া, আমার আগুনটা নিভিয়ে দিয়েছে, কি গাধা রে ভাই, কি গাধা। ওকে এই টাকা কেন আসছে এখানে, যাই হোক আমরা এখন আমরা এখন যে মাংসটা পেয়েছি কচ্ছপের কাছ থেকে ওটা আমরা এখন পোড়াচ্ছি, আর এটা আমরা এখন খাবো। যাই হোক কেলভিন অনেক হয়েছে কাজ, রুক যা ভাই, ভাই এটা কেন আমার হাতে ধরে দিলি, কেলভিন টেক রেস্ট। যাই হোক দেখা যাক, দাঁড়া মাংসটা খেয়ে নি। ওকে সব থেকে ভালো জিনিস এটা কেলভিনকে দেখায়, কেলভিন এই দেখ, কেলভিন কেলভিন বলছে না না আমাকে মেরো না, কেলভিন মারবো, কেলভিন ভালো ছেলে ভাই, আমার একমাত্র এই জঙ্গলের ভিতরে একমাত্র বন্ধু হচ্ছে আমার কেলভিন, তো কেলভিনকে মারা যাবে না। ওকে তো ঘর বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে, তো ঘর বানানোর জন্য আমরা এখন টেন্টের ভিতরে থাকতে পারবো। যাই হোক কেলভিনকে কাজ দিয়ে দিই বুঝলা, কেলভিনকে কিছু একটা করতে বলেছে, কেলভিন যা গিয়ে কিছু একটা তো কর,
তো কেলভিনকে বলি যে আমাকে মাছ এনে দে, যা। আরে ভাই একটা ঘর বানাতে দে না ভাই, এই তো এই তো, ওকে এই ঘরটা এই ঘরটা এই ঘরটা বানাবো। ওকে তো আমরা এই ঘরটা বানাবো, এই ঘরটা বানানোর জন্য আমাদের একটা পারফেক্ট লোকেশন চাই গাইজ। ও কেলভিন আমাদের মাছ ধরে নিয়ে আসছে গাইজ, কেলভিন আমাদের মাছ ধরে নিয়ে আসছে। ওকে আমাদের ঘর হচ্ছে এই হয়ে যাবে, কেলভিন আমাদের মাছ ধরে নিয়ে আসছে, থ্যাংক ইউ কেলভিন। কেলভিন কি আবার মাছ ধরতে নিয়ে আস মানে মাছ ধরতে গেল? ছেলেটা খুব ভালো ছেলে গাইস, একটা ভালো মেয়ে দেখে ওর জন্য বিয়ে দিতে হবে, খুব ভালো ছেলে গাইস। বাস কেলভিন আমাদেরকে মাছ এনে দিয়েছে, তো আমরা এখন মাছটা রান্না করব। কেলভিন আবার আবার একটা মাছ নিয়ে এসেছি, কেলভিন আর লাগবে না আর লাগবে না, ছেড়ে দে ভাই, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আর লাগবে না ভাই আর লাগবে না। ওকে এক ব্রেক নিতে বলি, কেলভিন আর লাগবে না, থ্যাংক ইউ সো মাচ, অনেকগুলো মাছ নিয়ে এসছো। আহ কি সুন্দর ঘাড় নাড়ায় না ভাই, এটা এটাই আমার কেলভিনের ভালো লাগে। চাক আমাদের দুটো মাছ হচ্ছে। ও লাল কেলভিন আমাকে কি দেখালো, এটা কে ভাই? এটা বান্দর ছিল মনে হচ্ছে ভাই, কেলভিন আমাকে হাত দিয়ে দেখালো, কেলভিন আমাকে এইভাবে দেখালো ওইদিকে দেখতে ভাই, জঙ্গলি বান্দর। এই দেখো এটা 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 মানুষ, ল্যাংটা মানুষ গাইজ, লল এ তো মারছে। যাক বাদ দাও, ওকে আমি ইগনোর করি, অনেকক্ষণ ধরে হয়েছে। ওকে আমরা ঘর বানাই গাইজ, চুপচাপ ঘর বানাই, ওর মতন থাকুক, ও পাগলা মানুষ আছে গাইজ ওটা। ওকে আমরা এই ঘরটা বানাবো গাইজ, ঘরটা বানাতে কটা লাগবে? 44টা ভাই, 35 ভাই, এই ঘরটা বানাতে অনেক কিছু লাগবে। যা আমরা কেলভিনকে বলে দেবো যাতে কেলভিন আবার নিয়ে আসে ভাই, এরকম করে করে তো সারাদিন লেগে যাবে ঘরটা বানাতে। ঘর না বানালে হবে না গাইজ, জঙ্গলি মুঙ্গলি কী সব চলে আসছে ভাই, আমার তো ভয় লাগছে ব্যাপক। যাই হোক গাইজ, আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, অ্যান্ড এই ছিল আজকের ভিডিও। কেলভিন এখন আপাতত গাইজ আমি এখানে সেভ করে নিই, ঠিক আছে? আপাতত আমি এখানে সেভ করে নিই, কারণ আজকে যদি ঘর বানাতে যাই তাহলে পুরো আরও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যাই হোক, এই জঙ্গলি মানুষটা আমাদের আশেপাশে আছে, জানি না কিছু করবে কি না। আর আমাদের এখানে টেন্ট হয়ে গেছে, এখানে ঘরও বানাচ্ছি, কেলভিন ওখানে আরাম করছে। তো আবার গাইজ নেক্সট পার্টে আমরা এই ঘরটা পুরোপুরি কমপ্লিট করব, আর ঘরটা পুরোপুরি কমপ্লিট করে আমরা এই যে গোটা জঙ্গলটা আছে গাইজ, সেই গোটা জঙ্গলটা আমরা ঘুরবো, ঠিক আছে? তো নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে, আর নেক্সট পার্ট অবশ্যই অবশ্যই জ্যানিকে অবশ্যই আমাকে বলবে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো গাইজ। এখন অন্য কোনো গেমের দিকে আমি ট্রাই করছি, তো অবশ্যই গাইজ সাপোর্ট করো, অ্যান্ড লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব করো। অ্যান্ড আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তো অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, আর নেক্সট পার্ট তোমাদের চ্যানেলকে অবশ্যই আমাকে বলো কমেন্টে, ঠিক আছে? চলো গাইজ, বাই বাই, টাটা, আবার দেখো পরের ভিডিও। পরের পরের এপিসোডটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা ঘর বানাচ্ছি আর এই জঙ্গলটা পুরো এক্সপ্লোর করবো। যাই হোক, চলো টাটা, আবার দেখো পরের ভিডিওতে, লাভ ইউ অল গাইজ।